মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরো গাঢ় হচ্ছে। জল্পনা সত্যি করে ইরানে হামলা ইসরায়েলের। অন্তত শখানেক ইসরায়েলি যুদ্ধবিমান ইরানে তেহরান সহ তিন শহরের ওপরে বোমা ফেলে। প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছে ইরান। অপারেশন ডেজ অফ রিপেন্টেন্স, দুঃসাহসিক অভিযান ইসরায়েলি বায়ুসেনার। ইরানের রাজধানী তেহরান, ইলাম ও খুজেস্তান প্রভিন্সে হামলা। ইরানের তরফে জানানো হয়েছে হামলায় তাদের দুই সেনার মৃত্যু হয়েছে। মূলত ইরানের সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করে ইসরায়েলি ফাইটার জেট। আপাতত নিজেদের বায়ুসীমা বন্ধ করে রেখেছে ইরান। এবার পাল্টা হামলার জন্য কোমর বাঁধছে তারা। যদিও হামলায় বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ইরানের, এই জায়গা থেকেই দুই দেশকে সংযত হওয়ার বার্তা দিচ্ছে গোটা বিশ্ব। অন্যদিকে শনিবারই হিজবুল্লাহ তরফে ফের ইসরায়েলের ওপর হামলা চালানো হয়েছে বলে খবর। তেল আভিভের দক্ষিণে তেল নফ বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে এই হামলা হয়। গত 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। অন্তত 180টি মিসাইল ছোড়া হয়েছিল তেল আভিভকে লক্ষ্য করে। সেই সময় লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইসরায়েলি সেনা। এবার তাই সরাসরি ইরানে প্রত্যাঘাত শুরু করে দিল ইসরায়েল, আর এতেই বাড়ছে উদ্বেগ। তাহলে কি পশ্চিম এশিয়ায় আরও বাড়বে যুদ্ধের ব্যাপ্তি? গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় প্যালেস্তাইনের সংগঠন হামাস। তারপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই থেকে যুদ্ধ জারি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।